রয়েছি। আজকে আনন্দধারার 25 বছরের যাত্রা পূর্ণ হলো 1 মার্চ 1997। আমাদের খুব সৌভাগ্য ত্রিদীপ চট্টোপাধ্যায় আমার ঘনিষ্ঠ বন্ধু এবং কষ্টভারতীর কর্ণধার, আমাদের সব ব্যাপারে সহযোগিতা করে। ত্রিদীপ আমাদেরকে আনন্দধারার জন্য তোমার শুভেচ্ছা বার্তা কি চাই আর সহযোগিতা একটু বলো কিছু। না, বিষয় যেটা হচ্ছে আনন্দধারা মানেই আর কিছু বলার, এই নামটাই যথেষ্ট, আনন্দের ধারা। এবং শ্রীমন্ত অস্ট্রেলিয়াতে বসে, প্রবাসে বসে যেভাবে বাঙালির কাছে বাংলা সাহিত্য সংস্কৃতি পত্রপত্রিকা পৌঁছে দেওয়ার কাজটা এত বছর ধরে করেছে, তার সঙ্গে নাটক, তার সঙ্গে গান, আনন্দধারার বহুমুখী তার একটা কার্যকলাপ। শ্রীমন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু, সঙ্গে প্রথম আলাপা সমরেশ দার বাড়িতে, তাও 10 বছর আগে হয়ে গেল, দেখতে দেখতে 10 বছর। তারপরে আমরা অস্ট্রেলিয়ায় যাই, ওর বাড়িতে চমৎকার সঙ্গে আমরা কাটাই সিডনিতে, তারপরে ওর সঙ্গে দেখা হচ্ছে 2018 পরে, 2022, 4 বছর পরে এই কলকাতা বইমেলা। দারুণ আনন্দ হচ্ছে তোমাকে দেখে। আনন্দধারা বিকশিত হোক, আবার আরও এগিয়ে চলুক, কোনো জায়গায় কোনো নেগেটিভ ভাবনা আমরা ভাবি না। হয়তো হতে পারে যে সাময়িক কোনো কোভিড যেটা করে দিয়েছিল, কিন্তু আবার আমরা মৃত্যু অতিক্রম করে আবার জীবনের জয়গান গাইছি এবং সেই জীবনের জয়গান আনন্দধারা গাইছি। আর একটা কথা বলতে ত্রিদীপ, আমরা আনন্দধারার 25 বছরে আমরা ঠিক করেছি গ্রাম বাংলায় গিয়ে আমরা কাজ করি। আমরা গত 3 দিন আগে শান্তনু, আমি এবং নন্দিতা আমরা ডোকরা ভিলেজে গেছিলাম পুষ্করার, যেখানে ডোকরা পেন্ট, হ্যাঁ, আমরা ডোকরার ইয়েগুলোকে, আর্টগুলোকে জগৎসভায় নিয়ে আসতে চাইছি এবং তার দিকটি সুন্দর অভ্যাস ওদেরকে পৌঁছে দেওয়া, এই যে প্রয়াসটা এইটা আমরা করছি। এই ব্যাপারেও আমরা তোমার শুভেচ্ছা এবং সহযোগিতা করো। সেটা খুব বড় কাজ তোমার সঙ্গে, আগেরবার যখন তুমি এসেছিলে একটা কথা হয়েছে, হ্যাঁ, যে আমরা কী করে তখন বইমেলার সময় না অন্য সময় এসেছিলে, কারেক্ট, সেটা তখন কথা হয়েছিল যে কীভাবে এই গ্রাম বাংলার মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারি, ঠিক কী করে বিভিন্ন গ্রামের এবং মফস্বল স্কুলের ছেলে মেয়েদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়িয়ে তোলা, ঠিক সেই কাজটা তুমি শুরু করেছো জেনে খুবই আনন্দ। আমি শুধু নয়, এই শান্তনু ছন্দা এরা তো গ্রাউন্ডে কাজ করছে, আমি তো ওখানে, তা এরাও তোমার সঙ্গে যোগাযোগ করবে। খুব ভালো লাগলো ছন্দা, শান্তনু তুমি একটু এখানে এসো, ছন্দা তুমি একটু তোমার সঙ্গে ওদেরকে রাখো। শান্তনু হচ্ছে একদম আমার পাড়ার ছেলে এবং হাতে ধরা সমাজসেবী, প্রচণ্ড সমাজসেবী শুরু করে, আর এই যে খুব ভালো লাগলো, হ্যাঁ, এই কাজটা আপনারা করে যাচ্ছেন মানুষের জন্য, মানুষের পাশে পাশে মানুষের ভবিষ্যৎ। সব থেকে বড় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে, মানে আতুর ঘরটা যদি আনহাইজিনিক এবং আতুর ঘরটা যদি ভীষণ রকম পরিচ্ছন্ন হয়, তাহলে তার থেকে সুস্থ বাচ্চা জন্ম নেওয়াটা খুব ডিফিকাল্ট। নিশ্চয়ই আমরা মনে হয় সেই দৃশ্যটাই কিছুদিন আগে পুষ্করাতে গিয়ে দেখে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সাউন্ড লেভেলে গিয়ে দেখলাম, আমি গিয়ে দেখেছি গ্রামের মানে শৌচ ব্যবস্থা থেকে আরম্ভ করে থাকার ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছু কষ্টে রয়েছেন ওনারা। তারপরেও যে ওই লেভেলের আর্ট ওরা প্রডিউস করে চলেছেন, লোকরা সুন্দর সুন্দর এবং এত ইন্টেলিজেন্ট ডিজাইনিং ওরা দিয়ে চলেছেন আমাদের কাছে উপহার, সেটা খুব কমেন্টেবল। তবে ফুল কমেন্টেবল করে ভেবে গেলেই চলবে না, আমাদের ওনাদের জন্য সাংঘাতিক রকমভাবে কাজ করতে হবে এবং সেই অঙ্গীকার নিয়ে আমাদেরকে পথে নামতে হবে। ধন্যবাদ, খুব ভালো লাগলো, দেখা হবে।